আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আর রিয়াদ। নারী সাংবাদিক আসমার আত্মহত্যার ঘটনায় বিএমএসএফের সদস্যপদ হারালেন স্বামী বাচ্চু। ঢাকা বৃহস্পতিবার অক্টোবর 2022 বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক উপকমিটি সদস্য আসমা আক্তার ফেসবুকে স্বামী বেলায়েত বাচ্চু ও সতীন রোজিনা বেলায়েতকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার ঘটনায় স্বামী একই সংগঠনের দৈনিক জায় জায় দিন রামগঞ্জ প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের 3 অনুচ্ছেদ অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। বুধবার রাত 9টায় বিএমএসএফের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিতে পুলিশি তদন্তে ঘটনার প্রতিবেদন অনুযায়ী বেলাত বাচ্চুর বিরুদ্ধে স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আসমার 2টি শিশু সন্তানের লেখাপড়ার দায়িত্ব বিএমএসএফ নিতে পারে। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সহসভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক এইচ এম মমুহিদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য রফিকুল ইসলাম মিরপুরি, নারী বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার, সদস্য শাওন বাঁধন, উপপ্রচার সম্পাদক এম আর সুজন মাহমুদ, কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। দু সন্তানের জননী আসমা আক্তার মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে বুধবার তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, আসমা এবং বেলায়েত বাচ্চু চলতি বছর গোড়ার দিকে উভয় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আসমা স্বামী বেলায়েত বাচ্চুর সহযোগিতায় রামগঞ্জে বাসা নিয়ে বসবাস শুরু করলে প্রথম স্ত্রী রোজিনা বেগম আসমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আসমা অতিষ্ঠ হয়ে বারবার আত্মহত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি বিএমএসএফের নজরে আসলে দুজনের পারিবারিক কলহ নিরসনের জন্য গত শনিবার 5 সদস্যের একটি টিম গঠন করা হয়। হঠাৎ আসমার আত্মহত্যার ঘটনায় বিএমএসএফ গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আমাদের এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।